ছাত্রকে মারধরের অভিযোগে স্কুল শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ শুক্রবার সকালে বনগা মতিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শিক্ষককে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ ছাত্রকে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ শুক্রবার বনগা মতিগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে জানা গেছে গত শনিবার গাড়াপোতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র দুর্জয় পাইককে মারধরের অভিযোগ ওঠে বিদ্যালয়ের ইতিহাস শিক্ষক পঙ্কজ কুমার ব্যাপারীর বিরুদ্ধে আহত ছাত্রকে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে সেদিন রাতেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন আহত ছাত্রের পিতা অভিযুক্ত শিক্ষককে এদিন বনগাঁ থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় দিব বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ